আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য খুবই মজার একটা রেসিপি নিয়ে এসেছি। তৈরি করছি ছোলার ডাল দিয়ে ভীষণ মজার একটা লাড্ডু, যেটাকে আপনারা মিহিদানা বা মতিচুর লাড্ডু বলতে পারেন। মিহিদানা লাড্ডু যেভাবে তৈরি হয়, যেমন ছোট ছোট বুন্দি বা মিহিদানা তৈরি করে শিরায় সোক করে তারপর লাড্ডু বানানো হয়, এটার পদ্ধতি একটু আলাদা। খুবই সহজ কিন্তু মজাদার, আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। আজকের লাড্ডুগুলো বানাতে আমাদের লাগবে ছোলার ডাল। আমি এখানে এক কাপ থেকে কিছুটা বেশি ছোলার ডাল নিয়েছি এবং সেটাকে 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো এরকম ফুলে উঠেছে, তারপর এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন কোনো রকম পানি ছাড়া ব্লেন্ডারে আমি এগুলোকে পিষে নিব। একদম মিহি পেস্ট করতে হবে না, সুজির মতো দানা দানা করে পিষে নিলেই হবে। তবে কোনো পানি ব্যবহার করবেন না, তাহলে কিন্তু নরম পেস্ট হবে আর তাতে করে আমাদের এই লাড্ডু কিন্তু ভালো হবে না। এই যে দেখতে পাচ্ছেন, একটু আঠালো আঠালো দানা দানা একটা মিশ্রণ তৈরি হয়েছে। এখন এটা দিয়ে আমরা বড়া তৈরি করব। তার জন্য এর মধ্যে আমি আধা চা চামচের থেকে একটু কম বেকিং পাউডার এবং সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। স্বাদ হতে হবে এমন লবণ না, খুবই অল্প পরিমাণ লবণ দিতে হবে আর বেকিং পাউডার দিতে হবে, যাতে ভাজার সময় ভেতরটা ফ্লেকি হয়। তারপর ভালো করে মেখে নিয়ে এখন ছোট ছোট বড়া বানিয়ে নিচ্ছি। অল্প করে মিশ্রণ নিয়ে হাতে চেপে এরকম পাতলা বড়া তৈরি করতে হবে। খুব বেশি মোটা করবেন না, তাহলে কিন্তু ভাজতে বেশি সময় লাগবে। তারপর মোটামুটি ডুবো তেলে এগুলোকে ভেজে নিতে হবে মিডিয়াম আঁচে। তেলে দেওয়ার পর যখন এটা তেলের উপরে আস্তে আস্তে ভেসে উঠবে, তখন একবার উল্টে দিতে হবে এবং দু একবার এভাবে উল্টে পাল্টে হালকা সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এক একটা ব্যাচ ভাজতে আপনার 12 থেকে 14 মিনিটের মতো সময় লাগতে পারে। আর এই সময় নিয়ে ভাজলে ভেতরটা পর্যন্ত সুন্দরভাবে ডালগুলো সেদ্ধ হবে, মোটামুটি ভাজা হবে আর হালকা একটু ক্রিস্পিও হবে। প্রথম ব্যাচ ভাজা হতে সেগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি, তারপর ওই তেলে বাকি বড়াগুলোও ভাজবো। আর এই সময়ের মধ্যে এগুলো যখন একটু হালকা ঠান্ডা হয়ে যাবে, তখন এগুলোকে এইভাবে একটু ভেঙে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম খুব ক্রিস্পি টাইপের হবে না, তবে মোটামুটি একটা ক্রিস্পি ভাব থাকবে বাইরের দিকে। এগুলোকে ছোট করে ভেঙে নিব, কারণ এখন এগুলোকে আমি ব্লেন্ডারে আবার একটু পিষে নিব, আর ভেঙে নিলে এই কাজটা দ্রুত হয়ে যাবে। প্রথম ব্যাচের ভাজা এই বড়াগুলো আমি এখন পিষে নিয়ে এরকম দানাদার করে নিলাম। দেখতেই পাচ্ছেন একটা সুজির মতো দানা দানা ভাব আসবে, যার জন্য মতিচুর লাড্ডুর যে টেক্সচার সেটা অনেকটাই এই লাড্ডুতে আসবে আর স্বাদটাও ওই রকমই হবে। আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই, দেখুন ঠিক এরকমটা দেখতে হবে। আর তার জন্য ছোলার ডালটা আপনাদেরকে শুকনাভাবে বেটে নিতে হবে, তাহলেই এরকম একটা টেক্সচারের দানা আপনি পাবেন। এবারে সুগার সিরাপ বানানোর জন্য একটা হাঁড়িতে আমি 1.5 কাপ নিয়ে নিচ্ছি চিনি, সাথে সুগন্ধের জন্য দিয়ে দিচ্ছি 2 এলাচ গুঁড়ো করে, এবং সামান্য দিয়ে দিচ্ছি জর্দার রং, যেমন কালার চান ততটা রং দিতে হবে। আর পানি দিয়ে দিচ্ছি 1 কাপ। আমি ছোলার ডাল নিয়েছিলাম প্রায় 1.25 কাপ, তার জন্য 1.5 কাপ চিনি এবং 1 কাপ পানি। এই মেজারমেন্টে নিলে মিষ্টিটা অনেক বেশি হবে না, সবাই খেতে পারবে, একটা মাঝামাঝি পর্যায়ের মিষ্টি থাকবে। চিনির পানিতে এইভাবে একটা বলক তুলে নিতে হবে, জাল করে এটাকে ঘন করার দরকার নেই। যখনই এই শিরাতে এরকম বলক আসবে, তারপর এতে সেই পিষে রাখা ডালের বড়াগুলো দিয়ে দিতে হবে। চুলার আঁচ কিন্তু অবশ্যই অল্প থাকতে হবে, আর এরকম অল্প আছে এটাকে আস্তে আস্তে ঘন করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন প্রথম পর্যায়ে কিন্তু এটা বেশ পাতলা থাকবে। প্রায় 7-8 মিনিট ধরে আস্তে আস্তে এভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন এই শিরাটা টেনে নিচ্ছে দানা, আর এটা আস্তে আস্তে বেশ ভারী হয়ে আসছে। ঠিক যখন এরকম একটু থকথকে হয়ে আসবে, তখন চুলার আঁচটা আরও একটু কমিয়ে দিয়ে এটাকে ঢেকে 10 থেকে 12 মিনিটের জন্য অপেক্ষা করতে হবে। এই সময়ের মধ্যে দানাগুলো নরম হবে এবং ভিতরে রসটাও খুব ভালোভাবে ঢুকবে। তারপর আমি এর মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি, সুন্দর একটা ফ্লেভার আসবে, সেই সঙ্গে লাড্ডুর গায়ে একটা চকচকে ভাবও নিয়ে আসবে। ঘিটা ভালো করে এই মিশ্রণের সঙ্গে মিশিয়ে দিব। চুলাটা এবার আমি বন্ধ করে দিয়ে আবারও এটাকে ঢেকে রেখে দিব এবং অপেক্ষা করব পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত। ফিরে এলাম প্রায় 1 ঘন্টা পরে। আমাদের এই মিশ্রণটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন শুকনো সে ডালের মিহিদানাগুলো সুগার সিরাপ টেনে নেওয়ার পর কতটা নরম হয়ে গিয়েছে।
ঠিক যেমনটা বুন্দিয়া ভেজানোর পরে হয়। এখন এর মধ্যে আমি কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে খরমুজা বা বাঙির বীজও এখানে ব্যবহার করতে পারেন, হলুদের সাথে সাদার এই কম্বিনেশনটা দেখতে ভালো লাগে, না চাইলে বাদ দিবেন। এখন আমাদেরকে লাড্ডু বানিয়ে নেওয়ার পালা। তার জন্য প্রথমে আমরা হাতে কিছুটা তেল অথবা ঘি একটু মাখিয়ে নিব। তারপর আপনার পছন্দ মতো সাইজে কিছুটা করে মিশ্রণ নিয়ে হাতের তালুতে সুন্দর করে বল গড়ে নিতে হবে। বেসন গুলিয়ে ঝাঁঝরিতে করে ছোট ছোট মিহিদানার বুন্দিয়া বানিয়ে তারপর সেই লাড্ডু বানানোর থেকে এই পদ্ধতিটা আমার কাছে অনেক বেশি সহজ মনে হয়েছে, আর তাছাড়া খেতেও কিন্তু বেশ সুস্বাদু। তবে হ্যাঁ, বুন্দিয়ার তৈরি যে মিহিদানা তার তুলনায় স্বাদের তফাত কিন্তু একটু খানিকটা থেকেই যায়, তাই ওইটার স্বাদ আলাদা, এটার স্বাদ কিছুটা আলাদা। আপনাদের যেভাবে যেমন পছন্দ সেভাবে চাইলে বানিয়ে নিতে পারেন। এবারে চলুন একটা লাড্ডু আপনাদেরকে ভেঙে দেখাই। কি কেমন মনে হচ্ছে, সুন্দর হয়েছে না? আপনিও একবার বানিয়ে দেখুন আর খেয়ে আমাকে জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।